بسم الله الرحمن الرحيم. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. أو الله আমরা আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই, পড়ে না আমিন। আর জোরে বলে না আমিন। তাহলে জান্নাত হচ্ছে আরামের জায়গা আর জাহান্নাম ব্যারামের জায়গা। আওয়াজ করে বলেন, জান্নাত কিসের জায়গা আর জাহান্নাম? যেখানে আছে শুধু কষ্ট, যেখানে আছে শুধু দুঃখ, যেখানে আছে শুধু জ্বালা আর যন্ত্রণা, যেখানে আছে শুধু চিৎকার, যেখানে আছে শুধু আগুনের লেলিহান শিখা, যেখানে আছে শুধু আযাব আর আযাব আর আযাব। জোরে বলেন ঠিক কি না? বিশ্ব নেই বলেন না রুকুম হাযিহি আল্লাতী তুকিদুন জুজউন ওয়াহিদ মিন 70 জুজ মিন নারি জাহান্নাম। যে আগুন দিয়ে গ্যাসের চুলার যে আগুন দিয়ে ঘরের মধ্যে তোমরা রান্নাঘরে তরকারি পাকাও, ও উম্মতেরা জেনে রেখো, জাহান্নামের আগুন কিন্তু ওই আগুন না। দুনিয়ার এই আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজওয়ালা। কয় গুণ? 70 গুণ। দুনিয়ার আগুনই তো আমরা সহ্য করতে পারি না। দুনিয়ার আগুন সহ্য করা যায়? রান্না করার সময় গরম তেল হাতে পড়লে সহ্য করা যায়? ফুসকা পড়ে যায়, মোমবাতির উপরে আঙ্গুল ধরে রাখা যায়? কথা কন, আজকে বাড়িতে যে মোমবাতি জ্বালিয়ে এক সেকেন্ড বেশি রাখেন না, আবার এক দুই সেকেন্ড একটু রেখে দেখবেন যে কেমন লাগে। আহা, সহ্য করতে পারি না আমরা, ঠিক কি না? অসম্ভব। হসপিটালের বার্ন ইউনিটে গেলে দেখবেন যারা আগুনের রোগী, চামড়াগুলো একেবারে ঝলসে যায়, একেবারে চাপসে যায়, ভালো হওয়ার পরে এদের দিকে তাকাতে ভয় লাগে, গা শিউরে ওঠে, শরীর থরথর করে কাঁপে। আগুনে পোড়া রোগী দেখছেন চামড়া কিরকম হয়ে যায়? হসপিটালের বার্ন ইউনিটে যাবেন, কোন ইউনিট, ওখানে গেলে দেখবেন যে রক্তের প্লাজমা আছে একটা অংশ, বার্ন ইউনিটের রোগীদেরকে বাঁচাতে হলে এই প্লাজমা দিয়ে বাঁচায়, এটাকে কত ঠান্ডা করে কিভাবে পুশ করে ওরে বাঁচানোর জন্য, ওর চিৎকার, ওর জ্বালা যন্ত্রণা একটু দেখে আসবেন, তাহলে বুঝবেন আগুনে জ্বললে কষ্ট কত। এই আগুনের শাস্তি জাহান্নামবাসীদের জন্য রেডি করে রেখেছে কে? আল্লাহ বললেন জাহান্নামের আগুন এটা তোদের আগুন না, এটা আমার আগুন। নারুল্লাহ, এ আগুনের নাম হলো আল্লাহর আগুন। চিল্লায় বলেন জাহান্নামের আগুন কার আগুন? নারুল্লাহিল মুকদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন আল্লাহর আগুন। দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে, পেটে লাগলে পেট জ্বলে, মাথায় লাগলে শুধু মাথা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সর্বপ্রথম কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে। লাগার সাথে সাথে কলিজা জ্বলে ছাই। জাহান্নামে সবচাইতে নরম আরামদায়ক শাস্তি দেয়া হবে বিশ্বনবীর চাচা আবু তালেবকে। নাম শুনছেন? ওনার চাচা আজীবন বিশ্বনবীকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন, এই জন্য ওনার শাস্তিটা হবে জাহান্নামে সবচাইতে হালকা এবং পাতলা। হাদিসে এসেছে ইউদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান, তার পায়ের নিচে দুইটা জাহান্নামের জুতা পড়িয়ে দেয়া হবে। ফায়াগলি বিহি দিমাগু, ওই জাহান্নামের জুতার আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে। এটা হচ্ছে সবচেয়ে সহজতম শাস্তি জাহান্নাম। আমরা কি ওই জাহান্নামে যেতে চাই? কথা বলেন। বিচার দিবসের বিচার শেষে রব্বুল আলামিন বলবেন জান্নাতিরা ডান দিকে লাইন ধরো, জাহান্নামীরা বাম দিকে লাইন ধরো। জান্নাতিরা স্লোগান আর তাকবীর দিতে দিতে ডান দিকে লাইন ধরবে, কারণ তারা যাবে জান্নাতে। কিন্তু জাহান্নামীদের চিৎকার আর দেখে কে? রব্বুল আলামিন বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পাপীরা, কিছুই তো করলাম না, কেন নামাজ পড়লাম না, কেন রোজা রাখলাম না, কেন তাফসির মাহফিলগুলোতে গেলাম না, কেন ইসলামের পক্ষে ছিলাম না, কেন আব্বা আম্মার খেদমত করে জান্নাতি হতে পারলাম না, কেন গানের কনসার্টে যেয়ে লাফালাফি করতাম, কেন মদের আড্ডাখানায় যেয়ে টাকা উড়াতাম, কেন নিষিদ্ধ পল্লীতে যেয়ে চরিত্র নষ্ট করলাম, ঠিক কি না? কেন ইসলাম বিরোধী রাজনীতির সাথে জড়িত থাকলাম,
কেন কোরআনের বিরুদ্ধে আন্দোলন করলাম, কেন শাহবাগের মঞ্চে উঠে বক্তব্য দিলাম, কেন সব সময় ইসলামের বিপক্ষে ছিলাম, কেন আলেম ওলামাদের বিপক্ষে ছিলাম, কেন কোরআনের বিপক্ষে ছিলাম। আফসোস করব, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন ধর, শিকল বন্দি কর, ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর, ঠিক কি না? ধর এগুলারে, ধর বলার সাথে সাথে দৌড়, ডানে বায়ে পাগলের মতো ছুটবে, ছুটে জান্নাতিদের পিছনে যেরকম লুকাতে চাইবে, নিজেকে আড়াল করতে চাইবে, দুনিয়া এরকম বোক দেখায় হাঁটতো রাস্তায় আর বলতো আমার এলাকা আমার দাপট, আমি যা কমু তাই হবে। আজকে ওর দাপট নাই, আজকে ওর অহংকার নাই, আজকে ওর পেছনে চালা চামুন্ডা নাই, আজকে ওর কোনো ক্ষমতার দাপট নাই। ক্ষমতা একজনের, তিনি কে? আজকে যে দুনিয়ার মুমিন বান্দাদেরকে দুনিয়াতে অত্যাচার করেছে, মৌলবাদ বলে গাল দিয়েছে, কাঠমোল্লা বলে বলে গাল দিত, ওই কাঠমোল্লার পিছনে যে মাথাটা লুকাতে চাইবে, ওই নামাজের পিছনে যে বাঁচতে চাইবে, জান্নাতিদের সাথে মিশে যেতে চাইবে, কিন্তু জান্নাতিদের চেহারা ওই দিন পূর্ণিমার চাঁদের মতো করে দিবে কে? জাহান্নামে জাহান্নামীদের চেহারাগুলোরে কুচকুচে কালো বানিয়ে দিবে কে? ইউরাফুল মুজরিমুনা বি সিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়্যি আলাই রাব্বিকুমা তুকাযিবান। ফেরেশতারা নজর করে তাকানোর সাথে সাথেই চিনে ফেলবে কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী, ঠিক কি না? কারণ জান্নাতিদের নুরানি চেহারা আর পিছনে একটা সুরের মতো এরকম পলায় আছে, ওটা কুচকুচে কালো, ওটা কালুর ঘরের কালু, চিল্লা এখন ঠিক কি না? এবার কালুর ঘরের কালুরে ধরবে, কই ধরবে জানেন? মাথার ঝুটিতে, চুলে। অপমান করার জন্য চুলের ঝুটিতে ধরতে হয়, ঠিক কি না? ফেরেশতারা চুলের ঝুটি ধরে টান দিবে, পা ধরে হেঁচকা টেনে নিতে থাকবে, জান্নাতিদেরকে যেমনি ফেরেশতারা পেছন থেকে ওয়েলকামিং রিসেপশন দিয়ে সালাম 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 শান্তি নিরাপত্তা বলে বলে বলেছেন চলেন চলেন, এইটা জান্নাত নয় জান্নাতের গেট, ও সম্মানিত জান্নাতের মেহমানরা চলেন, এইটা গেট ওইটা গেট, ওই দেখা যায় জান্নাত, চলেন চলেন। এরকম সুন্দর আচরণ জাহান্নামীদের সাথে করা হবে নাকি? না, মাথার চুল ধরে টান দিবে, চুলের ঝুটি ধরে টানবে, পা ধরে হেঁচকা টেনে জাহান্নামে নিতে চাইবে। জান্নাতিরা যেমনি লাফিয়ে লাফিয়ে জান্নাতের দিকে ছুটেছে, জাহান্নামীরা এরকম জাহান্নামের দিকে ছুটে যেতে চাইবে নাকি? জাহান্নামীরা যেতে চাইবে না, খামি মেড়ে দাঁড়িয়ে থাকবে, ছাগল যেরকম খামি মারে, রাখাল যেরকম পিটায়, ফেরেশতারা জাহান্নামীদেরকে পেছন থেকে পিটাবে। এটা কি র‍্যাবের বাড়ি, পুলিশের বাড়ি? জাহান্নামের ফেরেশতাদের বাড়ি, এক বাড়িতে সব শেষ, ঠিক কি না? পিটিয়ে পিটিয়ে জাহান্নামে ফেলা হবে। জাহান্নামে ঢুকার সাথে সাথেই জান্নাতিরা ঢুকে পাইছিল কি, কথা কয় না, নেয়া নেয়ামত, আরাম আর আরাম, আরাম কেদারা, ঝর্ণার শব্দ, ফোয়ারার কলকল আওয়াজ, চারদিকে সুঘ্রাণ, এয়ার কন্ডিশনে ঠান্ডা সুশীতল বাতাস। জাহান্নামীরা ঢুকার সাথে সাথে ওদেরকেও রিসিভ করা হবে টকবকে গরম পানি দিয়ে, প্রত্যেকের মাথায় গরম পানি ঢেলে দেওয়া হবে, গা গুলো ঝলসে যাবে, হাতুড়ি দিয়ে পিটিয়ে গোস্তগুলো থেতলে ফেলা হবে, হাড্ডিগুলো ভেঙে ফেলা হবে, আগুনে পুড়ে পুড়ে চামড়াগুলো ঝলসে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বদ্দালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযূকুল আযাব, যতবার জাহান্নামীদের চামড়াগুলো ঝলসে যাবে আল্লাহ নতুন করে মোটা মোটা নতুন চামড়া লাগিয়ে দিবে, যাতে করে আগুনের কষ্টটা আরো বেশি করে টের পাওয়া যায়, ঝলসে ছাই হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি নতুন মোটা চামড়া লেগে যাবে, আবার জাহান্নামের কষ্ট ভোগ করবে, আবার ঝলসে যাবে, আবার লাগিয়ে দিবে, এরকম ভোগ করতেই থাকবে, চিল্লায় পড়েন না আউযুবিল্লাহ। জাহান্নামের ভয়ঙ্কর ফেরেশতাদের হাতুরের হাতুরি দিয়ে পিটানো গরম পানির আযাব, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে জাহান্নামীদের অবস্থা যখন বারোটা, চিৎকার দিয়ে বলবে খাবার দাও, ক্ষুধা লেগেছে খাবার দাও, প্রচন্ড ক্ষুধায় চিৎকার দিবে, ওদেরকেও আল্লাহ খাবার দিবে,
তবে জান্নাতীদের মতো মাছের কলিজা তাই না বারবিকিউ ডিনার শিক কাবাব ওদেরও কাবাব আছে অন্য কাবাব ঠিক কি না ওদেরকে দেয়া হবে দরিয়া আর জাক্কুম খেয়াল রাখবেন জাহান্নামীদের খাবার হচ্ছে দরিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিয়া লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু এই দরি খেয়ে সাথে সাথে বমি হজম হবে না খোদাও মিটবে না পেটের ভেতরে গ্রেনেড হামলার মতো শুরু হয়ে যাবে আরেকটার নাম হলো জাক্কুম কাটাযুক্ত একটা গাছ জাহান্নামের অতল তল দেশে কাটাযুক্ত একটা গাছের ভেতরে একটা ফল হয় ওইটার নাম জাক্কুম ওইটার নাম কি এটা যেমনি বিষাক্ত যেমনি দুর্গন্ধযুক্ত ঠিক তেমনি কাটাযুক্ত বিষ্ণুই বলেন লাউ আন্না কাতরাতান মিন জাক্কুম কুতিরাত ফি দুনিয়া লা আফসাদাত মা আয়শাহুম জাক্কুমটারে দুই টুকরা করে একটা টুকরা যদি কেউ আল্লাহ পৃথিবীতে ফেলে দেয় মুহূর্তের মধ্যে পৃথিবীর সব গাছগুলো নষ্ট হয়ে যাবে পৃথিবীর সব মানুষগুলো জাক্কুমের বিষে বিষাক্ত হয়ে মুহূর্তের মধ্যে মরে যাবে পৃথিবীর পুরো ব্যবস্থাপনা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে জাহান্নামীরা মায়ের খেতে খেতে ক্ষুধার চোটে জাক্কুম খাওয়া শুরু করবে কিন্তু চাবাতে পারে না গিলতে পারে না কাটাযুক্ত জাক্কুম খাবার যখন জাহান্নামীদের গলার মধ্যে চলে আসবে গিলতেও পারে না ফেলতেও চাপ দিয়ে গিলতে পারে না আবার ফেলতেও পারে না তখন চিৎকার দিয়ে বলবে একটা ফোঁটা পানি দাও কি দাও জান্নাতীদের জন্য কয় ধরনের পানীয় ছিল মিনারেল ওয়াটার এর ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা মদের ঝর্ণা জাহান্নামীদের জন্য আল্লাহ চার ধরনের পানীয়র ব্যবস্থা রেখেছে একটার নাম হচ্ছে হামিম ফুটন্ত গরম পানি দুনিয়ার গরম পানির মতো মনে হয় ওইটার দিকে তাকালেই চোখ ঝলসে যায় দুই নম্বরে হলো গাসাক মানে দুর্গন্ধযুক্ত বমি বমি চিনেন মানুষের পেট খারাপ হলে উদুর থেকে যেটা বেরোয় আসে ওটার কি বলে বমি এক নম্বরে গরম পানি দুই নম্বরে দুর্গন্ধযুক্ত বমি তিন নম্বরে রক্ত আর পুষ চার নম্বরে হচ্ছে পোড়া তেল এগুলো খাও লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাকা জান্নাত জাহান্নামে কোনো আরাম নাই স্বস্তির কোনো জায়গা নাই খাবারের কিছু নাই শুধু থাকবে হামিম আর গাসাক জাহান্নামীরা ওইটাই খেতে শুরু করবে গিসলিন নামক এক ধরনের পূজার খাবার জাহান্নামীদের হাতে দেয়া হবে জাহান্নামীরা ওইটাই খেতে শুরু করবে পোড়া তেল দেয়া হবে ওইটাই জাহান্নামীরা খেতে শুরু করবে পোড়া তেল পোড়া তেল দেয়া হবে জাহান্নামীরা ওই পোড়া তেল খেতে শুরু করবে তৃষ্ণার চোটে শুনতেছেন কই তাকাইছেন আপনারা পোড়া তেল নিয়ে খাওয়া শুরু করলে গালের গোস্তগুলো ঝলসে ঝলসে পোড়া তেলের মধ্যে পড়ে যাবে তৃষ্ণার চোটে ওইটাই খাওয়া শুরু করে দিবে গলার নিচ দিয়ে যেখান দিয়েই যাবে ভেঙে চুরে ছিঁড়ে পুরো দেহটা খান খান হয়ে যাবে চিল্লায় পড়ে নাউযুবিল্লাহ ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা একটা লাইভ প্রোগ্রাম করবেন লাইভ সরাসরি সম্প্রচারের প্রোগ্রাম লাইভ প্রোগ্রাম বুঝেন মানে কি সরাসরি সম্প্রচার মানে জাহান্নামে কি কষ্ট হচ্ছে জান্নাতের একটু দেখবে এবং কথাও বলতে পারবে আর জান্নাতে কি সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েশ মোজ মাস্তি চলতেছে এটা দেখে জাহান্নামীদের কষ্ট যেন আরো শতগুণ বেড়ে যায় এটা দেখানোর ব্যবস্থা করে দিবে কে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন أفيضوا علينا من الماء أو مما رزقكم الله أمي অনেক ভাই থাকবে জাহান্নামে তার বোন থাকবে জান্নাতের কোনো আশ্রয় নাই এক এলাকায় বাড়ি এই বাড়ির লোকগুলা জান্নাতি ওই বাড়ির গুলা জাহান্নামে আছে নাই বাবা থাকবে জান্নাতে ছেলে থাকবে জাহান্নামে ছেলে থাকবে জান্নাতে বাবা থাকবে জাহান্নামে আছে নাই জাহান্নামীরা লাইভ প্রোগ্রামে নিজের ভাইকে দেখবে আরাম আয়েশে নিজের বাবাকে দেখবে আরাম আয়েশে নিজের স্ত্রীকে আরাম আয়েশে দেখে বলবে ও জান্নাতি ভাইরা খোদার জ্বালায় আমাদের পেট শেষ হয়ে যায় তৃষ্ণার চোটে আমরা মরে যাই জান্নাত থেকে কয়েক ফোঁটা পানি আমাদের দিকে ফালা তোরা খেয়ে ফেলার পরে পচা আবর্জনা কোনো খাবারের খোসা যদি থাকে আমাদের জাহান্নামের মধ্যে ফালা আর খোদা সহ্য করতে পারি না এক ফোঁটা পানি দে এক দুই ফোঁটা পানি দিয়ে একটু দয়া কর দুনিয়াতে আমি তোর ভাই ছিলাম আমি তোকে পেটে ধরেছিলাম আমি তোর মা ছিলাম
আমি তোর বাবা ছিলাম একটু পানি দে একটু পানি ফালা জান্নাতীরা বলবে ও জাহান্নামীরা জাহান্নামীর অধিবাসীদের জন্য জান্নাতের সব নাজ নেয়ামতকে চিরকালের জন্য হারাম করে দিয়েছে কে একটা সাদা ছাগল নিয়ে আসবেন ওই ছাগলের গায়ে লেখা থাকবে মিম ওয়াও তা মানে মৃত্যু মৃত্যুকে এনে ফায়ুযবাহুল মাউত মৃত্যুকে জান্নাতি জাহান্নামীদের মাঝখানে জবাই করে দেয়া হবে আর বলে দেয়া হবে ইয়া আহলাল জান্নাহ হে জান্নাতীরা খুলুদুন ফালা মাউত আজীবন থাকো জান্নাতে মৃত্যু নাই ও জাহান্নামীরা আজীবন থাকো জাহান্নামে তোমাদেরও মরণ নাই আপনি কয়দিন এই আযাব সহ্য করতে পারবেন এই কষ্ট এই জ্বালা এই দুঃখ এই শাস্তি কয় হাজার বছর সহ্য করতে পারবেন আজীবন থাকতে হবে এজন্য সিদ্ধান্ত আপনার দ্য চয়েস ইজ ইয়োরস দ্য ডিসিশন ইজ ইয়োরস আপনি কি জান্নাতি হবেন না জাহান্নামি হবেন চিল্লায় বলেন আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে আরো জোরে জান্নাতে না জাহান্নামে জান্নাতে যাওয়ার একটা গাইডবুক আল্লাহ পাঠিয়ে দিয়েছে গাইডবুকটার নাম কি এই কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে এই কোরআনটা পড়তে হবে এটা মানতে হবে বুঝতে হবে নিজের জীবনে আমল করতে হবে রাজি আছেন তো পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে রাজি আছি সবাই দুই হাত তুলে আল্লাহর দেখান আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন প্রাণ থেকে মন থেকে বলেন আল্লাহ আরো জোরে আল্লাহর একটু ডাকেন পড়েন আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম বলেন হাত তুলে ওয়াদা করলাম জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব তুমি তৌফিক দাও আওয়াজ করে আল্লাহর ডাকেন বলেন ইয়া আল্লাহ তোমার কাছে আমরা সবাই জান্নাতুল ফেরদাউস চাই জাহান্নামের আযাব থেকে নাজাত চাই আমিন আর জোরে পড়েন আমিন